ইন হইবার এডা কোন মলত থেকে নাই আমার আছে আজকের মাহফিলে 5000 টাকা করে তোমাদেরকে দিতে হবে 5000 এ আমি যা হরে মাহফিলে ত্রিপুর পরে বড় গজব হচ্ছে ইউটিউবাররা এদের দেখে তো আমি একেবারেই শেষ আমি আসছি পয়সার জন্য এরও আসছে পয়সা কামাইবার জন্য আমরা দুজন সওদাগর পার্টি এরও কোন ইসলামের কাজ করতে আসে নাই আমাদের ওয়াজগুলা ইউটিউবে দিয়ে বিয়ে বাড়াবে টাকা দেবে এই ইউটিউবারাই মিজার রহমান আজাহারিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে বাধ্য করেছে এই এরাই আপনার আমির হামজাকে জেল হারাই বন্দী করার সুযোগ করে দিয়েছে এই এরাই মামুনুল হকের মতো মুজাহিদকে জেলখানায় বন্দী করতে সৌজন্য এদের ইউটিউবারদের উত্তেজিত হেডলাইন কিছে ওয়াস শুনেন ওয়াস আইনে করি কেউ মাইন করি কেউ ইন হইবার এডা কোন মলত থেকে নাই আমার আছে আমি এগুলাকে পছন্দ করি না আমার নিজস্ব মিডিয়া ব্যবহার করি আমি মালমদের ওয়াজে হয়তো কোন একটা স্লিপ হয়েছে বা বলে কোন একটা বলে ফেলেছে তাদের উচিত ছিল এটাকে বাদ দিয়ে সারা এইটা আমি হেডলাইন করে দিয়েছি চার বছর পরে অমুক বক্তা কক্সবাজার এসে বোমা ফাটিয়েছে উজরের কণ্ঠ আপনার রুনা লাইলাকে হার বানিয়েছে তারপরে বিল ক্লিনটনের সাথে উজুর যুদ্ধ ঘোষণা করেছে এগুলো কি এদিকে আপনাদের কে দিয়েছে উত্তেজনাকর হেডলাইন দিয়ে আজকে আলেমদের ব্যাপারে পুরো প্রশাসনকে দাঁড় করিয়ে দিয়েছে এই জন্য আপনারা টাকা কামা করবেন ঠিক যেমন কোন কাজ করবেন না যেটার কারণে আলেমদের অসুবিধায় পড়তে হয় আলেমদের সম্মানের ক্ষতি হয় আর ইউটিউবাররা যারা এসেছো তোমরা অবশ্যই টাকা দিবে এগুলা ইউটিউবার ভিউর মাধ্যমে আজকের মাহফিলে 5000 টাকা করে তোমাদেরকে দিতে হবে 5000 এ আমি যা হরে মাহফিল ত্রিপুর হরে এদেরকে 5000 টাকা করে চাঁদা নিবে 5000 করে টাকা নিবে আগামীবার যারা আসবে একটা একটা করে স্লিপ দেওয়া হবে মাহফিলে 5000 টাকা করে চাঁদা দিতে হবে যারা আসবে তাদের জন্য এখানে উন্মুক্ত যারা দেবে না তাদের জন্য বন্ধ আমি কি অন্যায় বলেছি আমার এই ওয়াজগুলো কাটবেন না দিবেন কালকে দেখা যায় আপনাদের সাহস কত কিন্তু সবাই একজন নয় আবার দেখেন সবাই কিন্তু এরকম না কিছু কিছু আছে ইউটিউবার মধ্যে আপনার এই মিডিয়ার মধ্যে আলেমদের শ্রদ্ধা করে সম্মান করে তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ তারা করে না আমি দুইজন নাম বলতে পারি এই আয়ুব মিডিয়া তারপরে আলহেরা এরা অত্যন্ত ইসলাম প্রিয় আলেম প্রিয় এরা আলেমের ক্ষতি হোক আলেমের সম্মান হোক সমাজে উত্তেজনা সৃষ্টি হোক হুজুরের ওয়াজের কারণে এই জাতীয় কাজ আমি তাদের থেকে কোনোদিন দেখি না এইভাবে আমি আর অন্যদেরকে চিনি না কিন্তু অনেক ভালো আছে যাদেরকে আমি চিনি না তাদের জন্য দোয়া করি যারা পয়সা কামাবার জন্য আলেমদের বিরুদ্ধে এই সমস্ত প্রচারণা চালান আমি বলবো আপনারা সংযত হন আল্লাহর ওয়াস্তে আলেমদের কোনো ক্ষতি করবেন না আপনারা কি আমার সাথে একমত গত দুদিন আগে দেখলাম তোহা আদনান প্রায় মাহফিলে ইউটিউবে থাকতো এই দিন বলে যে বেগিং কোল সব নিয়ে যা যতক্ষণ থাকবো ততক্ষণ লস করতে না তারপরে আমাদের মৌলানা এই যে হাফিজুর রহমান তিনিও এই ইউটিউবারে সব তুলে দিয়া তারপরে ওয়াজ করেছেন সিদ্দিক আজাদ আর গৌড়া দিয়ান 10 বছর আগে বুঝছে তোরা 10 বছর পরে বুঝতে